তো বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা সকালের টিফিন নিয়ে এসেছে। দেখো, আমাদের প্রত্যেকেরই সকালবেলায় কি টিফিন হবে এটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত থাকি। একই রকম খাবার বাড়ির সদস্যরা সবাই খেতে চায় না, রোজ রোজ একই খাবার। তাই আজকে দেখো, আমি একটা রেসিপি নিয়ে এসেছি সকালের টিফিনের। সেটা হচ্ছে, দেখো আমি এখানে পাস্তা নিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা। এই পাস্তাটাকে আমি সাধারণভাবে করব, মানে আমি আমার মতো করে এটাকে করব। সেটা হচ্ছে, তোমরা দেখতে থাকো। এর জন্য আমি আগে একটা পাত্রে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো, জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই পাস্তাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি এই পাস্তাগুলোকে মিনিট 2-3 ফোটাবো। 3 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো, পাস্তা আমার ফুটছে। আমি এবার দেখি একটু পাস্তাটা আমার নরম হয়েছে কিনা। হ্যাঁ, পাস্তা আমার নরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটু একটা ছাঁকনিতে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এখন আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল আন্দাজ মতো, মোটামুটি আমি এখানে 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, এইগুলোকে আমি হালকা করে ভেজে নেব। প্রথমেই তেলের মধ্যে আমি গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা একটু হালকা ভাজা হলে আমি পরে বাকিগুলো দেব। গাজরটা একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এবং তার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটা হালকা ভাজা হয়। ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়, সেরকমভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি। দেখো, আমার এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে যে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সবজি এবং পাস্তা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সে কাঁচা লঙ্কা কুচি দুটো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা কুচি। এবার এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এতে আমি অল্প লবণ দেব, কারণ আমি এতে সয়া সস দেব, সেই জন্য সয়া সসটা এমনিতে একটু লবণ বেশি থাকে, একটু নোনতা হয়, ওই জন্য আমি এখানে অল্প লবণ দিলাম। লবণটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে সব সবজি এবং পাস্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার এই সয়া সসটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে আমি 2 টেবিল চামচ টমেটো সস দেব।
2 টেবিল চামচ টমেটো সস আমার দেওয়া হয়ে গেল, একটু নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে একটু চিলি সস, গ্রিন চিলি সস আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দেব। তোমরা ইচ্ছে করলে 2 টেবিল চামচও দিতে পারো, তোমাদের ঝালটা তোমরা কে কীরকম খাও তার উপরে নির্ভর করে এটা। তা আমি এতে 1 টেবিল চামচ সয়া সস দিলাম। এবার এই সমস্ত সস এবং পাস্তাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এতে একটু 1 চামচ মিষ্টি দিলাম, তোমরা ইচ্ছে করলে এটা নাও দিতে পারো। আর যারা যেই রকম মিষ্টি খায় সেই রকম ভাবে দেবে, আর যারা মিষ্টি খায় না তারা মিষ্টি দেবে না। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এই রান্নাটি সম্পূর্ণ আমার নিজের মতো করে করা, তোমরা এটা করে খাবে, খেয়ে একবার দেখবে কেমন লাগে, এবং তোমরা আমাকে এইটা কেমন লাগে সেটা কমেন্টস বক্সে লিখে জানাবে। হয়ে গেল আমার পাস্তা। হয়ে গেল বন্ধুরা পাস্তা, আমার তৈরি করার নিজের মতো করে তৈরি করা পাস্তা, তোমরা এইভাবে করে খেতে পারো। তাহলে দেখ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা তো দেখলে। তোমরা এর উপরে ইচ্ছে করলে একটু গোলমরিচের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিতে পারো, তাহলেও বেশ ভালো লাগবে, একটা গোলমরিচের মতো গন্ধ, গোলমরিচের গন্ধটা আসবে। তো আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্টস লিখবে, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি ক্লিক করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। ধন্যবাদ।